আজকের নাটক ফুটবল ম্যাচ। নমস্কার, বৃদ্ধ ভারতী রণাঙ্গন থেকে আমি সুজয় বসু ও আমার সাথে আমার সহকারী ধারাভাষ্যকার শ্যামল সরকার, বিজয় কর ও সলিল সাহা। আজ আমরা এক অভূতপূর্ব ফুটবল ম্যাচের ধারা বিবরণী দেব। এই ম্যাচে এক দলে আছেন বাংলার টাবর ফুটবলার, আর অন্যদিকে আছেন বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী একাদশ। আচ্ছা শ্যামলদা, আপনার কি মনে হয় সঙ্গীত শিল্পীরা ফুটবল ম্যাচে খুব একটা সুবিধা করতে পারবেন? দেখ সুজয়, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তেমনি শিল্পীরা মঞ্চেই সুন্দর। তবু দেখা যাক সঙ্গীত শিল্পীরা কি করেন। দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেছে। সঙ্গীত শিল্পীরা মোটেই খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। বলতে বলতে বল পড়েছে হেমন্তবাবুর পায়ে। হেমন্তবাবু বল নিয়ে এগোচ্ছেন, কিন্তু 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 একই 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 ওনাকে পেছন থেকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। উনি পড়ে গেছেন, হাঁটুতে চোট লেগেছে। উনি হাঁটুতে হাত বোলাচ্ছেন আর বলছেন, বল নিয়ে খেলার সময় পিছু থেকে ল্যাং মেরে কেন বলো ফেললে আমায়? বল নিয়ে খেলার সময় পিছু থেকে ল্যাং মেরে কেন বলো ফেললে আমায়? আমারে হাঁটু বুঝি হাঁটু নয় খেলার সময়। আবার খেলা শুরু হয়ে গেছে। সঙ্গীত শিল্পীরা একেবারে সুবিধা করতে পাচ্ছেন না, তারা চেষ্টা করছে বল নেবার। এবার বল পেয়ে ছুটে চলেছেন মান্না দে। তিনি বলছেন, আমি মান্না দে, আমায় বলটা দে, চড়াবো তোদের শুলে। আমি মান্না দে, আমায় বলটা দে, পাঠাবো তোদের শুলে। আমার পায়ে যদি বলটা একবার পেতাম, সপাটে মারতাম গোলে। আমি মান্না দে, আমায় বলটা দে, চড়াবো তোদের শুলে। খেলা চলছে, ঠিক বুঝতে পারছি না কি হতে চলেছে। রেফারি হয়তো এদিক ওদিক ছুটছে ও বাঁশি বাজাচ্ছে। এবার বল পড়েছে কিশোর কুমারে পায়ে। উনি সতেরশ খেলোয়াড় খুঁজছেন, কাউকে পাচ্ছেন না। চার ধারে ওনাকে ঘিরে রেখেছেন বিপক্ষ দলের খেলোয়াড়। উনি বলছেন, চারিদিকে ওদের প্লেয়ার, যায় না কিছুই দেখা, পাঠাবো বল ওদের গোলে, করবো না কোকে আর। ফুটবল মাঠে এনে বিধি, ফেললে আমায় গেড়া কলে, গান্নে ছিলাম ভালো, গান্নে গোল দেবো রে। ফুটবল মাঠে এনে বিধি, ফেললে আমায় গেড়া কলে, গান্নে ছিলাম ভালো, গান্নে গোল দেবো রে। একটা জিনিস লক্ষ্য করেছেন শ্যামলদা? অনেকক্ষণ খেলা গড়িয়ে গেছে, ভূপেনদা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও একবারও বলটা পাননি। উনি সারা মাঠ ছুটে বেড়াচ্ছেন আর বলছেন,
বল দে, এই বল দে, এই বল দে, এই বল দে, এই ফাঁকা মাঠে ছুটে ছুটে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে একবার আমায় তোরা বল দে, এই বল দে, এই বল দে, এই বল দে, এই বল দে রে, বল দে রে, বল দে রে, বল দে, এই বল দে রে, বল দে রে, বল দে রে, বল দে, এই বল দে, এই বল দে, এই বল দে, এই বল দে। আবার বল পড়েছে হেমন্ত বাবুর পায়ে, আবার ওনাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। উনি পড়ে গেছেন, ওনার ধুতি খুলে গেছে, চশমা ছিটকে পড়ে গেছে, কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু না, কিন্তু না, উনি উঠে পড়েছেন, মরিয়া হয়ে ছুটছেন আর বলছেন, গোল কোথায়, গোল কোথায়, কে আছো গোলে বলো, এত সাধনা এত চেষ্টা, বল নিয়ে যাব গোলে বলো, বলো। উফ, কি যে হচ্ছে, সঙ্গীত শিল্পীরা দেখছি কিছুই করতে পাচ্ছেন না, এইভাবে আর কতক্ষণ। আবার খেলা চলছে পুরো দমে, এবার ফাউল করেছে অখিল দাকে, কিন্তু রেফারি ফাউল দেননি। অখিল দা রেফারির কাছে গিয়ে নালিশ করেছেন, রেফারি বিচার করো, রেফারি বিচার করো, শাস্তি দাও ওদের, আমায় ল্যাং মেরেছে, আমায় ফাউল করেছে, আমায় ল্যাং মেরেছে, ফাউল করেছে ও রেফারি, আমায় ল্যাং মেরেছে, ফাউল করেছে ও রেফারি, রেফারি বিচার করো। ছি ছি ছি, সঙ্গীত শিল্পীরা দেখছি কিছুই করতে পারছেন না, আর কি কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো শ্যামল মিত্র দা ছুটে বেড়াচ্ছেন আর বলছেন, আমি বললে ছুটে চারিদার, শুধু গোলটা দেব একবার, আমি তাই কি বলে যাই কি, শুধু বল দেব বলে একবার, আমি বললে ছুটে চারিদার, শুধু গোলটা দেব একবার, আমি তাই কি বলে যাই কি, শুধু বল দেব গোলে একবার। খেলা প্রায় শেষ, সঙ্গীত শিল্পীরা 5-0 গোলে হারছেন। হঠাৎ ফাঁকায় বল পেয়েছেন রামবাবু, রামকুমার বাবু। উনি বলছেন, এবার বল পেয়েছি দেব ওদের একটা ভালো গোল, এবার বল পেয়েছি দেব ওদের একটা ভালো গোল, একটা ভালো গোল, একটা ভালো গোল। খেলা শেষ, সঙ্গীত শিল্পীরা 5-1 গোলে হেরে গেলেন। কিন্তু কিন্তু একই দর্শকরা পিল পিল করে রেফারির দিকে তাড়া করেছেন, ইট পাটকেল ছুটছেন। ছি ছি, একটি প্রীতি ম্যাচে এসব কি, রেফারি শচীন দেব বর্মন ছুটে পালাচ্ছেন আর বলছেন, বাঁশি ফুকে আর কাজ নাই, চল পালাই এবার মাঠ ছেড়ে, বাঁশি ফুকে আর কাজ নাই, চল পালাই এবার মাঠ ছেড়ে, ওরা ঢিল ছুঁড়েছে, ওরা ল্যাং মেরেছে, ওরা ঢিল ছুঁড়েছে, ল্যাং মেরেছে, আর তো হেসায় থাকা নাই, পালাই এবার মাঠ ছেড়ে, চল পালাই এবার মাঠ ছেড়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরাও ফিরে যাচ্ছি স্টুডিওতে, নমস্কার। এই নাটকে অংশগ্রহণ করলেন ভাষ্যকার অনুরণিত ব্যানার্জি, সৃজন সাহা, ইন্দ্রাক্ষী দেবনাথ, দেবাংশু দত্ত, প্রিয়ানু নন্দী।
হেমন্ত মুখোপাধ্যায়, সৌভিক কর্মকার ও দেবাংশু দত্ত, মান্না দে, মনসীতা হালদার, কিশোর কুমার, বিহান ভট্টাচার্য, অখিল বন্ধু ঘোষ, সম্রাজ্ঞ রায়, শ্যামল মিত্র, মোনাক্ষী ব্যানার্জি, রামকুমার চট্টোপাধ্যায়, শুভাঙ্গী বল, শচীন দেব বর্মন, সৌভিক কর্মকার। নাটক ও পরিচালনা শ্রীমতী অরুন্ধতী বসু, সহযোগিতা শ্রীমতী সুস্মিতা মজুমদার। কৃতজ্ঞতা স্বীকার গোবিন্দপুর রোড প্রাতঃ বিভাগ। শুনতে থাকুন সোনার আনন্দে ভাসুন।